সাহেবরা আবার রাজনীতি করে কেন, এমন একটা প্রশ্ন আসে না নাই? অনেক পুরান হয়ে গেছে এটা, আর দোপে ঠেকে না, তারপরেও তো আছে, কি বলেন? ঠিক নেবে ঠিক, কিছু লোক আছে না, খুব ফাগরি ডাগরি, খুব সুন্দর আছে, হাতে তসবি আছে, ঠোঁট নড়তেছে, ভালো করে বুঝবেন, ঠোঁট নড়ে, হাতে তসবি আছে, পাগড়ি আছে, এগুলো সব কিছুর পক্ষে, কপালে দাগ আছে। আমি অনেক সময় বলি হুজুরের সামনে বললে বেয়া দুবি হয় যে টুপি হায়, দাড়ি হায়, পাগড়ি হায়, লাঠি হায়, আতর হায়, জানোমাজ হায়, মাগার ইসলাম নেই হায়। অর্থাৎ টুপির নাম ইসলাম না, দাড়ির নাম ইসলাম না, জুব্বার নাম ইসলাম না, তাস্কিয়ার নাম ইসলাম না, তবলিগের নাম ইসলাম না। এর একটা ছোট্ট উদাহরণ দিই, যদি টুপির নাম ইসলাম হয় তো এহরামের কাপড়টা বান্ধার পরে টুপিটা খোলেন কেন? কি ভাই জবাব দেন? এখানে ওলামা একরামরা আছেন, আতর লাগান সুন্নাত, কিন্তু এহরামের কাপড় বাঁধার পরে আতর লাগান যাবে? এহরামের কাপড় পরার পরে? তাহলে বোঝা গেল কাবা ঘরেও কিছু নাই, মক্কায় কিছু নাই, মদিনায় কিছু নাই, মসজিদে কিছু নাই, নামাজের মধ্যে কিছু নাই, কিছু আছে আল্লাহর হুকুম মানার মধ্যে। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আরে ভাই মোবাইল বন্ধ কর। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? মানবো কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমরা যত যে যা কথা বক্তৃতা রাওয়ানি দিই, সরমনার পিসাবরা এই পূর্ণাঙ্গ ইসলাম মানে না আংশিক মানে? আল্লাহর কসম, পূর্ণাঙ্গ মানে না মানে? আচ্ছা বলুন তো পিসাব চরমনায়ের, আজকের আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজল করিম হুজুর, আমাদের পিসাব হুজুর, একটা পোস্টার নিয়ে হাত পাখার রাস্তার পাশে মানুষের কাছে, বাবা সোনা তরকারিওয়ালার কাছে, রিক্সাওয়ালার কাছে, ঠেলাগাড়িওয়ালার কাছে, এরা সবাই ভালো মানুষ আমার সাইতে, ঠিক না? বেঠিক জোরে করে, এর রিজিক হালাল, নাপিতের দোকানে, মুসির দোকানে, ইয়াবাখর, গাঁজাখর, মদখর, শ্রমিক, কাঁসা দাও মানুষটারে জরাই ধরে, ইজ্জতের জন্য না ইসলামের জন্য? সত্য কথা বলবেন, আল্লাহর কসম মসজিদের সামনে, কিসের জন্য? ইসলামের জন্য। কিন্তু আর যারা এই বলে যে এগো আবার গদিল্য বইছে, এরা বলে, এরা কিসের উপর ভয় ভর করে কথা বলে জানেন? এরা হয় আওয়ামী লীগের উপর, নাহলে বিএনপির উপর। আমি ওই সমস্ত লোকদের বলি, আপনারাও আমাদের বন্ধু, কোনো শত্রু নাই, কিন্তু আপনাদের দেখে ইসলাম কবুল করলাম, কলিজেরা ফাইটে যাইতেছে, ওয়াজে না ডাকলে কোনো সমস্যা নাই, একটা ওয়াজও লাগবে না, খাওয়াবার মালিক আল্লাহ, আমরা এটা বুঝি, কি বলেন? ঠিক নেবে ঠিক। আজকে যদি ব্যাধ বিহা তবু বলি, পীর সাহেব হুজুর চরমনাইতে বসে থাকতো আর কোনো দলের কথা বলতো না, খালি পিছনে বড়টা কোলবালিশ বানাইতো, কারণ বাংলাদেশের মানুষ তো মনে করে কি পীর হইতেলে অন্তত 22-23 কেজি মন গোস্ত লাগবে শরীরের মধ্যে, একটা পাগড়ি লাগবে অন্তত কমপক্ষে 44 হাত, একটা ছোট একটা তালগাছের মতো লাড়ি লাগবে, কি বলেন? 10-12 জনে ধরিয়ে চেয়ার উড়েই দেবে, হেলে মনে করে এইটা ভিড়, কি ঠিক নেবে ঠিক জোরে খান। আর এই ভিড়ে লঙ্গি বইরা রিক্সাওয়ালার দ্বারে যায়, ব্যানালার দ্বারে যায়, এই জন্য রিক্সাওয়ালাটা রিক্সাটারে রাস্তার পাশে রাখিয়া দৌড়ে গিয়ে বিশ্বে বুঝলে হাতের মধ্যে সুমা দেয়, ওইটা তাবিজ দিলে হয় না, মধু পড়া দিলে হয় না, চিনি পড়া দিলে হয় না, ওইটা কার সন্তান হওয়ার জন্য ওই ফটোকপি ছাপাই দিলে তাতে হয় না, আর লোয়ার মাদলির মধ্যে তাবিজ ঢুকাই গলায় দিলে হয় না, গলা চিপে গেছে এই জায়গায় যাই, দুই পদের হাঁস, এক পদের হাঁসের নাম হইলে সিনিয়ার হাঁস, এগুলো মানুষ টের পাইলেই চুপ করে থাকে, আর যেই মানুষ যাই এখানে ফক ফক করে, কিছু লোক আমরা ইসলাম আলারা আছি, এরা মানুষ দেখলে চুপ করে থাকে, মানুষ গেলে ফক ফক করে মেয়া, যদি ইমানি কুয়াতি থাকে। আর মসজিদের বারান্দা বেরিয়ে খেলে বলি, কিছু থেকে কিছু না, সব আল্লাহ থেকে হয়, বলি কি বলি না, বয়ান করি কি করি না, কিন্তু মনের মধ্যে কই আওয়ামী লীগ থেকে অথবা বিএনপি থেকে হয়। ও যদি বুকে বল থাকে এই রাজপথে দাঁড়াই, বর্তমান আওয়ামী লীগ সরকারের ক্ষমতার আমলে, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় চরমনার পিসাবের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, বললে দেখেন একজনে বাবা কয় দেখছো, আওয়ামী লীগ এলারা কিছু যায় না, আওয়ামী লীগের এলারা ভালো করে বোঝে এই পীরের ফাউন্ডেশন অনেক মজবুত। সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের পক্ষে কথা বলার জন্য পীর সাহেব চরমনাইর মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান সাহেব, কি বলেন? ঠিক নেবে ঠিক। এই মাহবুবুর রহমান সাহেবকে হাত পাকা প্রতীকে সিল দেওয়া মানে ইসলামকে সমর্থন করা, কমপ্লিট ইসলাম, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, নামাজের নাম ইসলাম না, আশ্চর্য। আরে মিয়া বাতিলের বিরুদ্ধে কথা বলতে চান না, অথচ নবীর ওহুদের ময়দানে মাইর খাইয়া দান মোবারক শহীদ হয়েছে, মাথায় লোহার হেলমেট ঢুকছে, এই ওয়াজ করিয়া বাংলাদেশে কোরমা পোলাও, পরের বাড়ির ঘি পোলাও খাইয়ে গেলাম, প্যাডের মধ্যে বেলেট মারবে আর বই বেলবে, অসভ্য জানি কোথাকার, ইসলামের কথা বইলা পরের বাড়ির কোরমা পোলাও খাইছো কিন্তু নিজেকে রাস্তায় পাওয়া যায় না, কি বলেন? ঠিক নেবে ঠিক। আজকের বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী, বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের মধ্যে আজকে শিক্ষিত মানুষ যে লোকটা দিনে বিরোধিতা করে, ওই লোকটা রাত্রে বালিশের সাথে শুয়ে শুয়ে বলে, দেখলা
টাকার বিনিময় না, পয়সার বিনিময় না, ট্রাক ভরে আর বিল্ডিং চরমোনাই কয়শো বিল্ডিং দেখবেন যদি বিশ্বাবুজুর মুখ বন্ধ করে, তাহলে আগামীকাল খালি কয় সুতার রড খালি যাইতে থাকবে, রডের ফেরিতে পার করিয়ে শেষ করতে পারবে না। কিন্তু চরমোনার পিসাব হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কার কথা? তিনি সেই সত্তা পাঠাইছেন তার রসুলকে দিনে হক নিয়া, যেন তিনি পারেন সকল বাতেল দিনের মোকাবেলা দিনে হককে জয়যুক্ত করতে, সব বাতেলের মোকাবেলা করার জন্য পীর সাহেব চরমোনাই এই দিন হকের আওয়াজ নিয়ে আমাদের কাছে আসছে। এবার বলুন হাত পাখা যুবক ভাইরা থাকবে কি থাকবে না? চরমোনাই পীর সাহেবের এই আন্দোলন, এই ডাক, এই চিৎকার, এই দাওয়াত সকলের কাছে পৌঁছাইয়ে দেবো আগামী থেকে। নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন, নিজের খালা, নিজের ফুফু, নিজের স্বাস্থ্য ভাই, নিজের মামাতো ভাই, নিজের রিক্সাওয়ালা, প্রত্যেকটা মানুষের কাছে বাবা সোনা গায়ে হাত দিয়া। আমাদের টাকা নাই কি বলেন, ঠিক না বেঠিক? আর টাকা দিয়া হয় না, টাকা দিয়া বাড়ি কেনা যায়, টাকা দিয়ে গাড়ি কেনা যায়, টাকা দিয়ে কলপ কেনা যায়। টাকা দিয়ে কলপ, আমার টাকা আমি দিয়া, আমি দিয়া আমার টাকা খরচ করিয়া আমি আসি, যেহেতু এটা আমার দৈত্য, কি বলে ঠিক না বেঠিক? এটা করবেন না, করবেন না। আমি আপনাদের কাছে আর একটা কথা জিজ্ঞেস করি, আমরা পীর মুখী না, আমরা আল্লাহ মুখী, কি বলেন ঠিক না বেঠিক? এক প্লেটে পীরের লাগে ভাত খেয়ে ভালো তো কথা, পীরের পেশাবের টালি লইতে পারে না মুড়িদে, আর আমরা আমাকে পীরের লাগে এক প্লেটে ভাত খাই। দিস ইজ দ্য ইসলাম, দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কি বলেন ঠিক না বেঠিক? সুদীপ মন্ডলী পিসাবুজুর দিক নির্দেশমূলক বক্তব্য দেবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আরে কোন শক্তি কেউ কিছু করে, অনেকে ভয় পায় ঠিক না, অনেকে ভয় পায়। হ্যাঁ, যার যেমন ইমানের হালত ভয় পান, শোনেন ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। আমরা হক চিরদিন হক থাকে ঠিক না? এ পিসিয়া বুজুর কালকে ওয়াজ করছে, বক্তৃতা করছে তরবিয়তে, যে 10,000 ইন্দুর কিন্তু একটা বিড়াল, শক্তি কার বেশি? এই কথা বলতে এতক্ষণ লাগলে কেমনে চলবে? 10,000 ইন্দুর সদরের দিয়েছে আর একটা বিড়ালে খালি ম্যাও করছে, ইন্দুর দৌড়েছে না দৌড়ে না? সবচেয়ে বড় শক্তি ইমানি শক্তি। চরমোনাইয়ের পিসাবরা গোপনে আওয়ামী লীগের টাকা, যারা দালাল কয় আর বড় দালাল। গ্রামে একটা কথা আছে, মনে কিছু করি না, কেউ যদি কাউরে কয় শুয়ারের বাচ্চা, তাহলে ওই যে কয় হেডে যারে কয়, যদি শুয়ারের বাচ্চা না হয় যে কয় হে কিন্তু শুয়ারের বাচ্চা। কথাটা মনে রেখে দিন, হুজুর এটার বিশ্লেষণ দেবে। আসলে তো মানুষ শুয়ারের বাচ্চা হইতে পারে, তারপর গালি দেয় না মানুষ, যে যার দে যারে দে, হ্যাঁ যদি না হয় তা যে দেহে, দালাল যারা কয় ওরা কিন্তু বড় দালাল, কি বলেন ঠিক না ঠিক? এটা চরমোনাইয়ের বিশ্বে এটা দালালি করবে, কয় কোটি টাকার সামনে কয় কোটি লাগবে, কি বলেন ঠিক না ঠিক? সেই কোটি টাকা দিয়া বিল্ডিং করা যাইতো, কিন্তু আদর্শ পীর হওয়া যাইতো না, যারে সারা ওয়ার্ল্ডের মানুষ আজকে শ্রদ্ধা করে, ওই লঙ্গি পরা পীর। এখন বাজে কোন জায়গায়? বাজে এই জিনিসটা, আরে আমরা এত বড় দহরম মহরম, শরীর একটা 32 মন ওজনের, লাড়ি একটা 36 মন ওজনের, পাগড়ি একটা 42 মন ওজনের, কিন্তু এই যে অল্প বয়সে লঙ্গি পরা পীর কাম তো দিয়ে দিস, কি বলেন ঠিক না ঠিক? এইটা আমি হইলেও সহ্য করতে পারতাম না, মাঝে মাঝে মনে চায় আমি ওই পীরগির স্টার দিব নাই, হুজুরা যদি এই 50 কেজি 50 মন তুলে দিয়ে একটা ভালো তোষক বানাইয়া, এরপর এককালে 40 মজুন দিয়ে একটা কলবালিশ বানাইয়া, হুজুরে যদি হেলান দিয়ে থাকতে আর ভালো একসের আতর, কি বলেন আর না? আমাদের দেশের মানুষের কয় যে এরে অমুক পীরের দ্বারে গেছিলাম বেড়া, একটা ফু দেশে খালি যে হুজুরের মুখ দিয়ে যে গ্রানায়, এই গ্রানে বেদি গই গেছি, হুজুরের মুয়ের গ্রান না ইন্ডিয়ান বাবা জর্দার গ্রান? কোন জর্দার গ্রান কন? আরে মেয়ে ও কেরামত এলে বাবা জর্দার, ওই আওয়ামী লীগের টাট, কলবালিশ, চাদর, বিল্ডিংয়ের সাদ, বিএনপির টাহার সাদ, কি বলেন ঠিক না বেটি? এরা করে কি দুঃখ লাগে আর কিছু না। আপনাকে দেখে ইসলাম কবুল করলাম, আওয়ামী লীগের প্রার্থী এলে কয় ওনার মতো লোক আছে, সৎ চরিত্রবান মেধাবী, রাজপথের লড়াকু সৈনিক, পিসাব হুজুররা কি হতে পারবে, ফাট পাকা কি হতে পারবে? বোট পসে, বোট পসে গাদ্দারের, বোট পসে মোনাফেকের, মোমেনের ভোট পসে না। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না, আমার ভোট আমি দেবো ইসলামের পক্ষে দেবো, কোরআনের পক্ষে দেবো, ইসলাম আন্দোলনের পক্ষে দেবো, পাখার পক্ষে দেবো। এই দীপ্ত শপথ নিয়ে আগামী দিন আমাদের কাজ করার তৌফিক দান করু। সাটুকারদের সাটুকারি আর মসজিদের মধ্যে গন্ডির মধ্যে বয়ান সেটা আর পাবলিক শুনবে না। এখন রিক্সা লাইস ইউনিভার্সিটির ছেলেরা দৌড়ে আসতেছে, হুজুর আমার ঘরে 7টা বোট, হুজুর আমি আপনাকে হুজুর চেনেও না, হুজুরের মুড়িদও না, ও হয়তো একটু আগেও কারিগর বিড়ি খাইয়েছে কিন্তু হুজুরের কাছে আসতেছে, ও আল্লাহকে ভয় করে। আমার আমার তো সিরাজুল ইসলাম হয়তো আল্লাহকে ভয় করে না, এত খুঁজে পাইছে যে একটু পরে তওবা করে লমু।
কিন্তু ওই রিকশাওয়ালা যে রিকশাটাই খায় হুজুর সাথে ওয়াদা দিয়েছে দিস ইজ দা ট্রুথ, এ ওয়াদা কোনদিন ভঙ্গ করবেন না। আপনার কি ভঙ্গ করবেন না? করবেন না। দুই হাত জায়গায় বলেন বিশ্বের কাছে অতল থাকো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকালে বলেন আল্লাহুম্মা আমিন।